সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ 27 আগস্ট 2022 শনিবার আমি অবস্থান করছি টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা কাইতলা গরুরহাটে। এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শনিবার সকাল 10টাতে সন্ধ্যা পর্যন্ত। এই হাট থেকে আজকে বিক্রি হওয়া গরুর দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আর আমার এনএকেসি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। চাষাটা কত নিছে? 60,500। ফ্রিজিয়ান বকনা বিক্রি হয়ে গেল 60,500 টাকায়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। এটা কিনছেন? হ্যাঁ ভাই কিনলাম। কত দেয়া? 70,000। 70,000। হ্যাঁ। দাঁত হয়েছে? না দাঁত হয় নাই। পালার জন্য কিনছে? পালার জন্য ভাই। দাম কেমন মনে হইতেছে? দাম একটু চড়া চড়াই আর কি, একটু বেশি 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 বেশি। হাসিল কত নিছে? হাসিল নিছে হলো 600 টাকা। 600 টাকা। আপনার বাসা কোথায়? বাসা আমার হলো দেওদিঘি। দেওদিঘি। ধন্যবাদ। ভাই কত নিছে? 30,000। 30,000। চাচাটা কত নিছে? 52,000 টাকা। সার বাচ্চা টিপি হইলো 52,000 টাকায়। চাচাটা কত নিছে? 2,25,000। টস সার দুটি বিক্রি হয়ে গেল 1,25,000 টাকায়। চাচাটা কত নিছে? এটা 89,000। 89,000। ৭৫,000। ভাই এটা কত নিছে? 70,000। ১,৬০,০০০ টাকায় এক জোড়া মহিষ বিক্রি হয়ে গেল। কত নিছে? ২৫। দুইটা জোড়া 25। ১,২৫,০০০। বকনার চাচাটা কত নিছে? ৪৩,০০০ টাকা। বকনাটি বিক্রি হয়ে গেল। চাচাটা কত নিছে? ৪৩,০০০। ৪৩,০০০। কত নিছে? ৭২,০০০। সার গরু টিপি হয়ে গেল 72,000 টাকায়। এটা কত নিছে? 95,000 টাকা। কত নিছে? 30,000 টাকা। বকনা বাচ্চা টিভি কিনে হলো 30,000 টাকায়। যাবা তাহলে কত নিছে? এটা কত নিছে? 66,000। দুটি বকনা বিক্রি হয়ে গেল 66,000 টাকায়। ভাই এটা কত নিছে? কত? 86,000 টাকা। 86,000 টাকায় সারটি বিক্রি হয়ে গেল। 80,000। 80,000 টাকা।
বকনা বাচ্চা সহ গাভীটি বিক্রি হয়ে গেল 80,000 টাকায়। কত নিছে? 53,000 টাকা। কত নিছে? 38,000 টাকায়। সার বাচ্চার টিভি কিনলো 38,000 টাকায়। ভাইটা কত নিছে? 42,000। কত নিছে? 42,000 টাকা। দাদা এটা কত নিছে? 33,600। কত? সার বাচ্চাটি বিক্রি হয়ে গেল 80,000 টাকায়। কত নিছে? 79,000 টাকায়। শাহিওয়াল সার বাচ্চা বিক্রি হয়ে গেল 79,000 টাকায়, ঐতিহ্যবাহী গাইতলা গরুর হাট থেকে। চাচা এটা কত নিছে? 41,000। এটা কত নিছে? 38,000 টাকা। সামনে একটা 41, পিছনে একটা 38,000। এটা কত নিছে? 54,000। কত নিছে? কত নিছে? 53,000। বকনাটি বিক্রি হয়ে গেল 53,000 টাকায়। কত নিছে? 46,000। ভাই এটা জোড়া কত নিছে? দাদা এটা গাভী বাচ্চা কত নিছে? 1,20,000। 1,20,000। কত নিছে? ব্যসা হয় নাই কত বললো দাম? 65,000 টাকা দাম বলছিল ভাই, বিক্রি করে নাই, ফেরত নিয়ে যাই কেসে গা। ১,০৫,০০০ টাকায় সার বাচ্চা সহ গাভীটি বিক্রি হয়ে গেল। ১,৬০,০০০ টাকায় বাচ্চা সহ গাভীটি বিক্রি হয়ে গেল। কত নিছে? 70,000। বাচ্চা সহ গাভীটি বিক্রি হয়ে গেল 70,000 টাকায়। এটা কত নিছে? 50,000। বড় ষাটটি বিক্রি হয়ে গেল 96,000 টাকায়। দাদা এটা কত নিছে? 85,000 টাকায়।
এটা কত নিছে? ১৬২০০০ টাকা। দুইটা সাইল সার বাচ্চা বিক্রি হয়ে গেল, ৭৬০০০ টাকা ক্যাপিটি বিক্রি হয়ে গেল। ৬৫০০০ মহিষটি বিক্রি হয়ে গেল, ঐতিহ্যবাহী কাইতলা গরুহার থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনএকিসি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।